সত্তর মানুষ সকলকে বলবো আমরা ডেকে নিচ্ছি অনির্বাণ সকলের প্রিয় মানুষ বীরভূম জেলার গর্বে মান হলে আর এক যুব প্রতিভা তার সঙ্গতের পরই শুরু হয়ে যাবে মাথায় দিলাম যে ছেলেদের ডাকি আজকেই ডাকি হবে তো সেদিনই হয়তো 8ই মে এরকম আমাকে ফোন করেছিল উৎসব স্মারক তুলে দেবেন সত্যিও ভাস্কর কয়েদি মহাশয় আপনাদের নাটকের নাম কি কোথা থেকে এসেছে আমাদের নাটক যেটা আমরা করতে চেয়েছিলাম সেই নাটকটার নাম ঐক্যতান অপূর্ব কুমার দাসের লেখা আমরা রামপুরহাট প্রবাহ নাট্যম থেকে এসেছিলাম কিন্তু আমাদের এক সদস্য আজকেই চলে গিয়েছেন তার জন্য এবং তার নিকট আত্মীয় দুজন এই নাটকের শিল্পী ছিলেন তো তাদের অনুপস্থিতিতে আমরা নাটকটা করে উঠতে পারিনি তো আগামীতে ইচ্ছা আছে আবার সেই নাটক নিয়ে আপনাদের এই শহর সাঁইথিয়াতে আসবা আর তার বদলে যেহেতু ওই সময়টা বরাদ্দ ছিল আমাদের জন্য আমাদের আরো দু তিনজন সদস্য ছোট ছোট খুদের সদস্য সদস্যা তারা রিদমিক যোগা এবং কবিতা আবৃত্তি করলো তো এভাবেই আমরা আজকের সন্ধ্যেটুকু অন্তত পার করে দিলাম আগামীতে ইচ্ছা আছে ভালোভাবে আমাদের যে নির্ধারিত নাটকটা ছিল সেটা নিয়ে আবার আসবা আর সবশেষে সপ্তদ্বীপ যারা এই আয়োজনটা করেছেন তাদের জন্য শুভেচ্ছা সাধুবাদ রইল শুভেচ্ছা রইল সাঁইথিয়ার আপামর দর্শক জনগণের জন্য যারা এমন একটি সন্ধ্যের আয়োজন করেছিলেন এবং এমন একটি সন্ধ্যের আয়োজনে পাশে থাকলেন কেমন লাগলো এখানে এসে সুন্দর বরাবরই সাঁইথিয়া সাঁইথিয়ার নাট্যচর্চা সত্যি কথা বলতে গেলে বীরভূমের যে কোনো প্রান্তের যে কোনো নাট্যচর্চা যে কোনো আয়োজন আমাকে ভীষণভাবে প্রাণিত করে ভীষণভাবে ভালো লাগায় ভরিয়ে দেয় ঠিক একই রকম আজকেও ভালো লাগায় ভরিয়ে দিয়েছিল আমাদের দলের সদস্যের চলে যাওয়াটা খুবই দুঃখের সে ব্যথাটুকু নিয়েই বলছি এই আয়োজন সত্যি সত্যি সাধুবাদযোগ্য